কিছু সুন্দর ভিউযুক্ত হোমস্টের সন্ধান আপনাদের দিতে চলেছি, যেখান থেকে আপনারা সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পারেন, ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দৃশ্য উপলব্ধি করবেন। এখানে আপনি 4-bedded রুম পাবেন, সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই হোমস্টের একটি বিশেষ আকর্ষণীয় বিষয় হল পুজোর আগে দোতলায় আরও বেশ কয়েকটি রুম তারা বাড়াচ্ছে। এই হোমস্টে বড় বড় গ্লাসের ভিউযুক্ত জানলা। এই হোমস্টের আরও একটি আকর্ষণীয় বিষয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা আপনাদের খুবই কাজে আসবে। আপনি যদি পাহাড় প্রেমী হন, আপনি যদি নেচারকে খুব ভালোবাসেন, তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কালিম্পংয়ের এক সুন্দরী পাহাড়ি হ্যামলেট, যা ইচ্ছেগাঁও, এর বেশ কিছু সুন্দর ভিউযুক্ত হোমস্টের সন্ধান আপনাদের দিতে চলেছি যা আপনাদের খুবই কাজে আসতে পারে। এমন কিছু হোমস্টে যেখান থেকে আপনারা সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পারেন। ইচ্ছেগাঁওয়ের প্রায় প্রতিটা হোমস্টেডই ভিউ সুন্দর, তবে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে অসাধারণ ভিউযুক্ত কিছু হোমস্টের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তাদের রেট আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন শুরু করি আজকের আমাদের ভিডিও। প্রথম হোমস্টে হলো ইচ্ছেগাঁও মেরিগোল্ড হোমস্টে। এটি এমন একটি হোমস্টে যেটি তিনতলা বিশিষ্ট। প্রতিটা রুম থেকে আপনি অসাধারণ পাহাড়ের মিলন ভিউ দেখতে পাবেনই। আর স্কাই যদি ক্লিয়ার থাকে, আপনি ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য উপলব্ধি করবেন। এই হোমস্টের মালিকের ব্যবহার এবং খাবার দাবার আর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের আরও বেশি মুগ্ধ করে তুলবে। এখানে আপনি 4-bedded রুম পাবেন, সাথে অ্যাটাচ ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমে ওয়েস্টার্ন টয়লেট। এখানে 4 বেলা খাওয়া দাওয়া সহ থাকা খাওয়া খুবই স্বাস্থ্যনীয়। এখানে মাথাপিছু ভাড়া 1000 থেকে 1200 টাকা, অবশ্যই লজিং অ্যান্ড ফুডিং। তবে এটা সিজন ওয়াইজ কমতেও পারে, বাড়তেও পারে। আমাদের পরবর্তী হোমস্টে নিনসাং হোমস্টে। এই হোমস্টে ইচ্ছেগাঁওয়ের একদম টপ পয়েন্টে অবস্থিত, যেখান থেকে আপনি পাহাড়ের মিলন ভিউ খুব ক্লিয়ারলি দেখতে পাবেন, এবং অবশ্যই ক্লিয়ার স্কাই থাকলে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন অভূতপূর্ব। এই হোমস্টেতেও আপনি 4-bedded রুম পেয়ে যাবেন, সাথে অ্যাটাচ টয়লেট। ও তাছাড়া এই হোমস্টে ব্যালকনি থেকে আপনি পাহাড়ের অসাধারণ মিলন ভিউগুলো ক্লিয়ারলি দেখতে পাবেন। এখানে থাকা খাওয়া নিয়ে মাথাপিছু ভাড়া 1000 থেকে 1200 টাকা, তবে সিজন এবং অফ সিজন অনুযায়ী এই ভাড়া কমতেও পারে, বাড়তেও পারে। আমাদের পরবর্তী হোমস্টে হলো খাম্বো হোমস্টে। এটি এমন একটি হোমস্টে যা আমার পার্সোনালি খুবই পছন্দের। এই হোমস্টের একটি বিশেষ আকর্ষণীয় বিষয় হলো এখানে সামনের ঝুলন্ত ব্যালকনি থেকে সবকটি পাহাড়ের মিলন ভিউ একেবারে ক্লিয়ারলি দেখা যায়। এছাড়াও খাম্বো হোমস্টের প্রতিটা রুম খুব ক্লিয়ার ভিউযুক্ত। পুজোর আগে দোতলায় আরও বেশ কয়েকটি রুম তারা বাড়াচ্ছে, যেখান থেকে আপনারা খুব সহজে আরও ক্লিয়ার ভিউ দেখতে পাবেন। আপনারা যদি পুজোর পর ইচ্ছেগাঁওয়ে ট্যুর করেন, তাহলে অবশ্যই এই খাম্বো হোমস্টের অপশনে রাখতে পারেন। এখানে আপনি সব রকম রুম পেয়ে যাবেন, সাথে অ্যাটাচ ওয়াশরুম, টয়লেট। এখানে থাকা খাওয়া নিয়ে 1200 থেকে 1500 টাকা মাথাপিছু পড়তে পারে। এই হোমস্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এবং সমস্ত হোমস্টেরই ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করে নেবে। সুশান্ত হোমস্টে একেবারেই নতুন একটি হোমস্টে যা আপনি গুগলে 1000 চেষ্টা করলেও পাবেন না, যদিও আমরা যখন সার্চ করেছিলাম আমরা পাইনি। এই হোমস্টে বড় বড় গ্লাসের ভিউযুক্ত জানলা। এই হোমস্টের আরও একটি আকর্ষণীয় বিষয়, এই হোমস্টেতে আপনি 4-bedded রুম পেয়ে যাবেন, সাথে অ্যাটাচ ওয়াশরুম। এছাড়াও এখানে আপনি ওয়াইফাইয়ের সুবিধা পেয়ে যাবেন, যেটি একটি আপনার হাতের কাছে সুবর্ণ সুযোগ। এই হোমস্টের একটি বিশেষ আকর্ষণীয় বিষয় হলো এখানে আপনি যদি সিজনে আসেন, তাহলে আপনার মাথাপিছু ভাড়া লজিং অ্যান্ড ফুডিং নিয়ে 1000 টাকা পড়বে। আর আপনি যদি অফ সিজনে আসেন, তাহলে মাথাপিছু ভাড়া 1200 টাকা পড়বে, অবশ্যই লজিং ফুডিং নিয়ে। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। সাধারণত অফ সিজনে ভাড়া কম থাকে, কিন্তু এই হোমস্টের ক্ষেত্রে বিষয়টি পুরো উল্টো। বিশেষ দ্রষ্টব্য, আমরা যা মালিকের কাছ থেকে শুনেছি তাই জানালাম আপনাদের কাছে। এই ছিল আজকের আমাদের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করছি অনেকটাই উপকৃত হবেন।
তবে এই হোমস্টেগুলো আমরা কোনো রেটিং দিচ্ছি না। আমাদের কাছে সবকটি হোমস্টেই ভালো লেগেছে, তবে সেগুলোর মধ্যে বেশ কিছু হোমস্টে আপনাদের কাছে তুলে ধরলাম। তবে এটি আমাদের একান্তই ব্যক্তিগত মতামত অনুসারে। আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায় বা অন্য কোনো পাহাড়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।